একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দেশের সব সাংবাদিকরা। এ সময় ফটো সাংবাদিকরা তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বৃহস্পতিবার দুপুরে দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক প্রয়াত আফতাব আহমেদের জানাতে তারা এ দাবি জানিয়েছেন। মরহুম সাংবাদিক আফতাব আহমেদের দীর্ঘদিনের সহকর্মীরা জানান, তার কোনো শত্রু ছিল না, তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। এমন সরল মানুষকে নৃশংস ও বর্বরভাবে যারা হত্যা করেছে তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তারা। জানাজা শেষে প্রয়াত আফতাব আহমেদকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জানাজায় অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো, প্রধানমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজার ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হাসান, সাংবাদিক মাহফুজুল্লাহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুল আহসান বুলবুল সহ সাংবাদিক নেতারা। উল্লেখ্য, গত বুধবার সকালে আফতাব আহমেদ রামপুরার নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন। তিনি 1964 সাল থেকে দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। প্রয়াত আফতাব আহমেদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। স্বাধীনতার পূর্বে ও পরে বঙ্গবন্ধুর সান্নিধ্যে তিনি বহু বছর ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর একটি এবং বঙ্গবন্ধুকে নিয়ে একটি বই রচনা করেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।